হ্যালো লার্নার্স ওয়েলকাম টু এস জি বায়ো টিউটোরিয়ালস আজ আমরা চলে এসেছি নব্বইটি এমসি কোয়েশ্চেন এবং আনসার নিয়ে মরফোল জিরো তো চলো সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং এই নব্বইটির মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান কোয়েশ্চেন সব থেকে উন্নত পুষ্পবিন্যাসটি হল সঠিক উত্তর অপশান বি ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস নাম্বার টু পুষ্প বিন্যাস হল সঠিক উত্তর অপশান সি পুষ্পাক্ষের ওপর ফুলের বিন্যাস পদ্ধতি নাম্বার থ্রি সায়াথিয়াম ও হাইপ্যান্থোডিয়াম পুষ্পবিন্যাসের সাদৃশ্য হল সঠিক উত্তর অপশান সি একলিঙ্গ ফুলের বিন্যাস পদ্ধতি নাম্বার ফোর যে অনিয়ত পুষ্পবিন্যাসে খর্ব দ্বন্দ্বের উপর অবৃন্তক পুষ্পগুলি সজ্জিত হয়ে গোলাকার অবয়ব ধারণ করে তাকে বলে সঠিক উত্তর অপশান সি ক্যাপিটেট নাম্বার ফাইভ নিম্নলিখিত কোন পুষ্পবিন্যাসটি কম্পোজিটি গোত্রে দেখা যায় সঠিক উত্তর অপশান ডি ক্যাপিচুলাম নাম্বার সিক্স সিলেস্টার পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান বি ল্যাবিয়েটি গোত্রে নাম্বার সেভেন স্প্যাডিক্স পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান এ কলা গাছে নাম্বার এইট হাইপ্যান্থোডিয়াম হল সঠিক উত্তর অপশান সি পুষ্পবিন্যাস নাম্বার নাইন হাইপ্যান্থোডিয়াম পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান সি গাছে নাম্বার টেন নিম্নলিখিত কার পুষ্পবিন্যাস খাদ্য হিসাবে গ্রহণ করা হয় সঠিক উত্তর অপশান সি ব্রাসিকা ওলেরসিয়া নাম্বার ইলেভেন আমবেল পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান ডি করিয়ানডামে নাম্বার টুয়েলভ সায়াথিয়াম পুষ্পবিন্যাসে স্ত্রী ফুলের সংখ্যা হল সঠিক উত্তর অপশান ডি একটি নাম্বার থার্টিন নিম্নলিখিত কোন পুষ্পবিন্যাসটি ফাইকাসে দেখা যায় সঠিক উত্তর অপশান এ হাইপ্যান্থোডিয়াম নাম্বার ফরটিন ক্যাটকিন পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান ডি মালবেরিতে নাম্বার ফিফটিন ফুলকপির ভোজ্য অংশ হল সঠিক উত্তর অপশান বি পুষ্পবিন্যাস নাম্বার সিক্সটিন নিম্নলিখিত কার ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশন বি ডায়ানথাস নাম্বার সেভেন্টিন ক্যাফিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশন বি কম্পোজিটি গোত্রে নাম্বার এইটিন কলার পুষ্পবিন্যাস হলো সঠিক উত্তর অপশন বি স্প্যাডিক্স নাম্বার নাইনটিন সায়াথিয়াম পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান ডি ইউফরবিয়াতে নাম্বার টোয়েন্টি সায়াথিয়াম হলো এক প্রকার সঠিক হলো অপশান সি পুষ্পবিন্যাস নাম্বার টোয়েন্টি ওয়ান সূর্যমুখী ফুলের চারপাশে বিশেষ ছোট সবুজ বর্ণের গঠনকে বলে সঠিক উত্তর অপশান ডি মঞ্জুরি পত্রাবরণ নাম্বার টোয়েন্টি টু জোয়ারের পুষ্পবিন্যাসটি হল সঠিক উত্তর অপশান বি ভার্টিসিলেস্টার নাম্বার টোয়েন্টি থ্রি স্ত্রী ও পুং ফুলের অনুপাত ওয়ান ইজ টু ইনফিনিটি দেখা যায় ড্যাশ পুষ্পবিন্যাসে সঠিক উত্তর অপশান এ সায়াথিয়াম পুষ্পবিন্যাসে নাম্বার টোয়েন্টি ফোর রাইপিডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় সঠিক উত্তর অপশান সি পেটুরিয়া নাম্বার টোয়েন্টি ফাইভ ডিস্ক ফ্লোরেট দেখা যায় সঠিক উত্তর অপশান সি ভার্নিয়া নাম্বার টোয়েন্টি সিক্স নিম্নলিখিত কোন পুষ্পবিন্যাসে এক লিঙ্গ ফুল দেখা যায় সঠিক উত্তর অপশান ডি ক্যাটকিন নাম্বার টোয়েন্টি সেভেন সূর্যমুখী ফুলের পুষ্পবিন্যাস হলো সঠিক উত্তর অপশন বি ক্যাপিচুলাম নাম্বার টোয়েন্টি এইট রেসিম পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশন এ ডেলোনিক্সে নাম্বার টোয়েন্টি নাইন নিম্নলিখিত কোনটি করিম পুষ্পবিন্যাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সঠিক উত্তর অপশান ডি আম্বেল নাম্বার থার্টি নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয় সঠিক উত্তর অপশান বি রেসিম ফুইট নাম্বার থার্টি ওয়ান ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান ডি মেরিগোল্ড নাম্বার থার্টি টু স্প্যাডিক্স পুষ্পবিন্যাস নিম্নলিখিত কার ক্ষেত্রে দেখা যায় সঠিক উত্তর অপশান ডি প্রত্যেকটি নাম্বার থার্টি থ্রি ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায় না সঠিক উত্তর অপশান সি রোজ নাম্বার থার্টি ফোর ভার্টিসিলস্টার পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান বি অসিমাম নাম্বার থার্টি ফাইভ তৃণমঞ্জুরিপত্র বা গ্লুম দেখা যায় সঠিক উত্তর অপশান এ মঞ্জুরিপত্রে নাম্বার থার্টি চিলি বা লঙ্কার প্রকৃত পুষ্প সংকেতটি হল সঠিক উত্তর অপশান এ অর্থাৎ অ্যাক্টিনোমর্ফিক বাইসেক্সুয়াল ক্যালিক্স পাঁচটি কিন্তু ইউনাইটেড করলা পাঁচটি ইউনাইটেড এবং দুটোই হচ্ছে ভালভেট অ্যাস্টিভেশন অ্যান্ড্রোসিয়াম পাঁচটি কিন্তু অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এপি পেটালাস অর্থাৎ করলার সঙ্গে যুক্ত এবং গাইনোসিয়াম হচ্ছে দুটো অর্থাৎ কার্পেল দুটো এবং কার্পেলটি হল হাইপোগাইনাস মানে গাইনোসিয়ামটি হল হাইপোগাইনাস নাম্বার থার্টি সেভেন ফুলকপির পুষ্পবিন্যাস হল হলো সঠিক উত্তর অপশান সি যৌগিক করিম্ব নাম্বার থার্টি এইট নিম্নলিখিত কোন কোষ থেকে মূলজেবের প্রান্তস্থ অংশটি বৃদ্ধি লাভ করে সঠিক উত্তর অপশন এ হাইপোফাইসিস নাম্বার থার্টি নাইন নিম্নলিখিত কোন পদ্ধতিতে ভ্রূণ পোষকের কোষ থেকে মিওসিস ছাড়াই ভ্রূণস্থলী গঠিত হয় সঠিক উত্তর অপশন এ পারথেনোজেনেসিস নাম্বার ফর্টি পরাগ সম্পর্কীয় গবেষণাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ রেণুবিদ্যা নাম্বার ফরটি ওয়ান এক ফলি উদ্ভিদ হল সঠিক উত্তর অপশন সি সমগ্র জীবনচক্রে একবারই ফুল ধারণ করার পর মারা যায় নাম্বার ফরটি টু নিষেকের পর ডিম্বাশয় পরিবর্তিত হয় সঠিক উত্তর অপশন বি ফলে নাম্বার ফর্টি থ্রি নিম্নলিখিত কোনটি ক্যালোস প্রাচীর দ্বারা আবৃত থাকে সঠিক উত্তর অপশান সি মাইক্রোস্পোর মাতৃকোষ নাম্বার ফর্টি ফোর বহু ভ্রূণজীবতা লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশান ডি লেবুতে নাম্বার ফর্টি আলুর নতুন চারা উৎপাদন করা হয় সঠিক উত্তর অপশান বি স্ফীতকন্দীয় মুকুল থেকে নাম্বার ফর্টি সিক্স কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়ে অর্থাৎ অক্সিন এবং সাইটোকাইনিন উভয়ে নাম্বার ফর্টি মুক্ত নিউক্লীয় বিভাজন দেখা যায় সঠিক উত্তর অপশান ডি শস্যে নাম্বার ফর্টি এইট স্বপুষ্পক উদ্ভিদের শস্য হল সঠিক উত্তর অপশান বি ট্রিপ্লয়েড প্রকৃতির নাম্বার ফর্টি নাইন স্বপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে সঠিক উত্তর অপশান এ জনন কোষ নাম্বার ফিফটি ডাইথিকাস পরাগধানীতে পরাগথলি থাকে সঠিক উত্তর অপশান বি চারটি নাম্বার ফিফটি কোন ফুলে পাঁচটি গর্ভপত্র থাকে সঠিক উত্তর অপশান সি জবা নাম্বার ফিফটি এক প্রকার ভক্ষণযোগ্য পুষ্পবিন্যাস হলো সঠিক উত্তর অপশান ডি ব্রাসিকা ওলেরশিয়া নাম্বার ফিফটি থ্রি আমবেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় সঠিক উত্তর অপশান ডি করিয়ান্ডারে নাম্বার ফিফটি যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান তাকে বলে সঠিক উত্তর অপশন ডি সহবাসী উদ্ভিদ নাম্বার ফিফটি ফাইভ দলমন্ডল দলমণ্ডল দেখা যায় সঠিক উত্তর অপশন এ মূলা নাম্বার ফিফটি সিক্স পুষ্পাক্ষ হল সঠিক উত্তর অপশন এ ফুলের গোড়া নাম্বার ফিফটি সহকারী কোষ নিম্নলিখিত কোন প্রকৃতির হয় সঠিক উত্তর অপশান ডি হ্যাপ্লয়েড নাম্বার ফিফটি এইট নিম্নলিখিত কোনটি ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে সঠিক উত্তর অপশান বি মাইক্রোস্পোর মাতৃকোষ নাম্বার ফিফটি নাইন নিম্নলিখিত কোন স্থানে পরাগদ্বন্দ্ব গঠিত হয় সঠিক উত্তর অপশান ডি গর্ভমুণ্ডযুক্ত প্যাপেলি নাম্বার সিক্সটি ট্যাপেটাম লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশান ডি পরাগধানীর প্রাচীরে নাম্বার সিক্সটি নিম্নলিখিত কোনটি দ্বিনিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান ডি শস্য নাম্বার সিক্সটি নিম্নলিখিত কোনটি স্ত্রী জনতন্ত্রের অংশ সঠিক উত্তর অপশান ডি ভ্রূণস্থলী নাম্বার সিক্সটি থ্রি পরাগরেণু সবুজ বর্ণের হয় না কারণ সঠিক উত্তর অপশান বি প্লাস্টিডের ক্রোমোপ্লাস্টে রূপান্তর নাম্বার সিক্সটি ফোর মিওসিস যখন পরাগরেণু ও ডিম্বো নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলে সঠিক উত্তর অপশান এ গ্যামেটিক মিওসিস নাম্বার সিক্সটি ফাইভ বহু নিউক্লিয়াসযুক্ত দশা লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশান ডি নারকেলের তরল শস্যে নাম্বার সিক্সটি সিক্স পদ্ধতিটি আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান সি নাওয়াস চিন নাম্বার সিক্সটি সেভেন হাইড্রোপনিক্স হল সঠিক উত্তর অপশান সি নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি নাম্বার সিক্সটি এইট সাধারণত ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা হলো সঠিক উত্তর অপশান এ আটটি নাম্বার সিক্সটি নাইন পেরিসপার্ম হল সঠিক উত্তর অপশান বি ভ্রূণপোষকের অবশিষ্ট অংশ নাম্বার সেভেনটি অ্যানথেসিস পদ্ধতিটি হলো সঠিক উত্তর অপশান রেণুর উৎপত্তি নাম্বার সেভেন্টি ওয়ান নিম্নলিখিত কোনটি লিচুর ভক্ষণশীল অংশ সঠিক উত্তর অপশান ডি রসালো বীজপাঙ্গ নাম্বার সেভেন্টি টু ভ্রূণস্থলীর কোন কোষের মাধ্যমে পরাগধানী ভ্রূণস্থলীতে প্রবেশ করে সঠিক উত্তর অপশান বি ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ নাম্বার সেভেন্টি থ্রি ডিম্বক ডিম্বক রন্ধ্রের সাথে লম্বভাবে সংযুক্ত থাকে কিন্তু উভয়ে একই সরল সরলরেখায় অবস্থিত সেই ধরনের ডিম্বককে বলে সঠিক উত্তর অপশান বি অ্যামফিট্রাপাস ডিম্বক নাম্বার সেভেন্টি ফোর কিছু উদ্ভিদের পরাগধানী ও গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং একই সময় পরিণতি লাভ করে এই পদ্ধতিকে বলে সঠিক উত্তর অপশান সি হোমোগ্যামি নাম্বার সেভেন্টি ফাইভ চতুরেণু সম্পন্ন ভ্রূণস্থলী উৎপন্নে কতগুলি মেগাস্পোর মাতৃকোষের প্রয়োজন হয় সঠিক উত্তর অপশান এ দুইটি নাম্বার সেভেন্টি সিক্স সাইকাসের রেণুস্থলীকে বলা হয় সঠিক উত্তর অপশান বি মাইক্রোস্পোরঞ্জিয়াম নাম্বার সেভেন্টি সেভেন উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের বিস্তৃতির রূপটি হল সঠিক উত্তর অপশান এ থ্রি প্লাস টু প্লাস থ্রি নাম্বার নিম্নলিখিত কোনটি ক্যালোস প্রাচীর দ্বারা আবৃত থাকে সঠিক উত্তর অপশান বি মাইক্রোস্পোর মাতৃকোষ নাম্বার সেভেন্টি নাইন নিম্নলিখিত কোন কোষের বিভাজনের ফলে স্বপুষ্পক উদ্ভিদের পুং উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান বি জনন কোষ নাম্বার এইটটি আট নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলী হল সঠিক উত্তর অপশান ডি কখনো এক রেণু বা দ্বি রেণু বা চার রেণু নাম্বার এইটটি ওয়ান নিম্নলিখিত কোন উদ্ভিদের বীজ বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণ দ্বারা শস্য ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হয় সঠিক উত্তর অপশান ডি মোটর নাম্বার এইট্টি টু অ্যানিমোফাইলি দেখা যায় সঠিক উত্তর অপশান বি ঘাসে নাম্বার এইট্টি থ্রি হেটেরোজাইগোসিটি নিম্নলিখিত কোন প্রকার পরাগযোগের জন্য দায়ী সঠিক উত্তর অপশান সি জেনোগ্যামি নাম্বার এইট্টি ফোর বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে সঠিক উত্তর অপশান এ ট্যাপেটাম থেকে নাম্বার এইটি ফাইভ নিম্নলিখিত কোন হরমোনটি কলাকর্ষণে ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান ডি এ ও বি হয় নাম্বার 86 সিক্স প্রোটোপ্লাস মিলনের প্রথম ধাপটি হল সঠিক উত্তর অপশান বি প্রোটোপ্লাস্টের পৃথকীকরণ নাম্বার এইটি সেভেন পদ্মের মিলন ঘটে সঠিক উত্তর অপশান বি পতঙ্গের মাধ্যমে নাম্বার এইটি এইট ক্যাজুয়ারিনা এর ক্ষেত্রে নিষেধ ঘটে ড্যাশের মাধ্যমে সঠিক উত্তর অপশান ডি চ্যালাজো গ্যামির মাধ্যমে নাম্বার নাইন গ্লোরিওসা সুপার প্রদর্শন করে সঠিক উত্তর অপশান এ হার্গো গ্যামি দ্য লাস্ট নাম্বার নাইনটি ইতর পরাগ্য হল সঠিক উত্তর অপশান ডি জেনোগ্যামি তো এই ছিল আজ আমাদের নব্বইটি কোয়েশ্চেন এবং আনসার তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ